জাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে জাকাত আবশ্যক? শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? জাকাত কি রমজান মাসেই আদায় করতে হবে? এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার বড় ভাইকে জাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? অনেকে অ্যাপসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে। আমরা কি অ্যাপসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো নাকি আজানের জন্য অপেক্ষা করবো? দয়া করে বলবেন। ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ মনে করে জাকাত রমজান মাসে দিতে হয়। এটা এ অর্থে ভুল যে রমজান মাসেই শুধু জাকাত দিতে হয় বা জাকাত আদায়ের মাস রমজান মাস, এরকমটি মনে করলে সেটা সঠিক নয়, এটা ভুল। তবে হ্যাঁ, রমজান মাসেও জাকাত আদায় করা যায়। জাকাতের সম্পর্ক হলো একজন ব্যক্তির জাকাত বর্ষের সাথে। জাকাত বর্ষ কি? জাকাত বর্ষ হলো আপনাকে আল্লাহ তাআলা জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক বানাইছেন যখন পরবর্তী বছর ওই টাইম আপনার জাকাত বছর পূর্ণ হবে। কথার কথা, আমি জিলহজ মাস, কোরবানির ঈদের যে মাস, এই মাসে আমি জাকাত দেওয়ার মতো নেসাব পরিমাণ সম্পদের মালিক হইছি। 595 গ্রাম রূপা কিনতে যে পরিমাণ টাকা বা সম্পদ লাগে, এই পরিমাণ সম্পদের মালিক আমি হইছি জিলহজ মাসে। তাহলে পরবর্তী বছর জিলহজ মাসের একবারে শুরুতে, অর্থাৎ এই বছর শেষে, পরবর্তী বছর জিলকদের শেষ হওয়া মানে, জিলকদ শুরু শেষ হয়ে জিলহজ শুরু হওয়া মানে আমার জাকাতের অর্থ বছর কমপ্লিট হওয়া। তাহলে আমি পরবর্তী বছর ওই টাইমে জাকাতের হিসাব করব। আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত দেয় রমজান মাসে, ঠিক আছে, রমজানে জাকাত দিলে এটা দোষের না, কিন্তু আপনার জাকাতের হিসাবটা করতে হবে জাকাতের যে অর্থ বছর আসছে সে অনুযায়ী। কথা কি বুঝাইতে পারছি? আপনি সম্পদের মালিক, কথার কথা, আপনি চাকরি নিছেন, বেতন পাইছেন, খেটে জমছে, জমার পরে জাকাতের নেসাবের একটা ফিগার আছে না, এই ফিগার হওয়ার পর সেটা যখন হয়েছে পরবর্তী বছর ওই টাইমে আপনার জাকাত আপনার উপর আবশ্যক হবে। এটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে। আমার জাকাত বর্ষ একরকম, ওনারটা আরেক রকম হইতে পারে, ওনারটা আরেক রকম হইতে পারে, কিন্তু জাকাত আগে দেওয়া যায়। কথার কথা, জিলহজ মাস হইতে এখনো 3 মাস বাকি, আমি এখন থেকে হিসাব করে যদি জাকাত দিয়ে দেই, এটা দেওয়া যায়, আগে দেওয়া যায়, কিন্তু জাকাত রমজানেই দিতে হবে এটা অনেকেই মনে করে, সেটা ভুল। রমজানেই শুধু জাকাত দিতে হবে এমন কোনো কথা নয়, জাকাত সারা বছর ধরে দেওয়া যায়। রমজানে গরিব মানুষের যাতে রোজা রাখতে পারে, ঈদ পালন করতে পারে, সেজন্য আপনি সহায়তা করলেন, সেটা ভালো কাজ। আর শুধু জাকাত নয়, রমজানে জাকাত দেন, পাশাপাশি আপনি রমজানে সাধারণ দান করেন প্রচুর পরিমাণে। বরং জাকাত এটা তো আপনি সারা বছর দিতে পারবেন, কিন্তু রমজানে দানের যে সওয়াব এটা সারা বছর আপনি পাবেন না। এই জন্য সাধারণ দান দক্ষিণা করেন গরিব দুঃখীকে, আত্মীয় স্বজনকে এবং মানুষকে যাতে রোজা রাখতে পারে, ঈদ উদযাপন করতে পারে। শবে কদরের রাতের নামাজের নিয়ম কি? শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন? কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন? কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? জানা নাই? একজনও জানেন না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ, আপনারা একজনও শবে কদর নামাজের নিয়ম জানেন না? এটা তো খুব খারাপ কথা ভাই, নিয়ম তো জানতে হবে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদর নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে, এগুলো মনগড়া বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পদ্ধতির কথা, বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে, সব বই না, কিছু কিছু বই আছে, এসব বইতে শবে কদরের নামাজ এত রাকাত, প্রথম রাকাতের এই নিয়ম, দ্বিতীয় রাকাতের ওই নিয়ম, এরকম বিভিন্ন কথা বলা আছে, এগুলো সব ভিত্তিহীন মনগড়া, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন, যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়, দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবি, এবং সময় নিয়ে পড়বেন, দুরাকাত করে পড়বেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, একবার পড়বেন না দুইবার পড়বেন, সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার, কোনো সূরা নির্ধারিত না। আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত, সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, তুমি যদি লাইলাতুল কদর পাও
তাহলে দোয়া করবা কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফফা ফাআফু আন্নি, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে। এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন, দুই রাকাত করে নামাজ যতটুকু পারেন তৌফিকে কুলা পড়বেন, কোনো সূরা কেরাত নিয়ম নির্ধারিত নাই, সারা রাত আপনি দোয়া করবেন, এবাদতই করবেন। আর এই শবে কদর পাওয়ার জন্য, শবে কদর ইবাদতের আশায় রমজানের শেষ রাতে, শেষ দশ রাতের সবগুলোতে, বিশেষ করে বেজরগুলোতে বেশি বেশি করে করবেন, শুধু ২৭ তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন, এটা সুন্নাহ সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়। জাকাত দেওয়ার সুন্নাহ সিস্টেম কোনটি এবং কাদের উপরে জাকাত আবশ্যক? জাকাত ওই ব্যক্তিদের উপর আবশ্যক যাদের কাছে ৫২ ভরি বা ৫২ তোলা রূপা কেনার টাকা আছে। অন্য অর্থে বলতে পারেন ৫৯৫ গ্রাম রূপার যে বাজার মূল্য কত হবে আমি জানি না, যে টাকা হবে ওই টাকা, সমপরিমাণ টাকা যার কাছে আছে, এক বছর যদি থাকে অথবা ব্যবসার মাল থাকে, তার উপরে জাকাত আবশ্যক হবে। আর জাকাত দিবেন এটা প্রকাশ্যে দিতে পারেন, কিন্তু জাকাত কোনো শাড়ি লুঙ্গি দিয়ে দিবেন না, জাকাত দিবেন নগদ টাকা দিয়ে, ফিতরা দিবেন খাদ্য দিয়ে, জাকাত দিবেন নগদ টাকা দিয়ে, আর আপনার ফসলের জাকাত দিবেন ফসল দিয়ে, যেটা যেভাবে আসছে এইভাবে দিবেন। জাকাতের নাম দেওয়া শাড়ি লুঙ্গি দেওয়া আমাদের দেশে আছে না নাই, এটা ভুল। আপনি শাড়ি লুঙ্গি দেওয়ার কে ভাই? জাকাতের টাকা গরিবের হক, গরিবরে বুঝাই দিবেন টাকা দিয়ে, তার টাকা দিয়ে সে শাড়ি লুঙ্গি কিনবে না, আপেল কিনবে না, ঔষধ কিনবে, এটা তার ব্যাপার, আপনি ঠিক করে দেওয়ার কে? বুঝেন নাই কথা? এটা ভুল যে শাড়ি লুঙ্গি কিনে দেওয়া হয়। এরপরে প্রশ্ন হলো, আমি কি আমার বড় ভাইকে জাকাতের টাকা দিতে পারবো কিনা যদি তিনি ঋণগ্রস্ত বা অভাবী হয়ে থাকেন? উত্তর হলো, পারবেন। বড় ভাই, বড় বোন, বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে, তারা যদি বড় হয় এবং তাদের মতো তাদের সংসার তারা চালাচ্ছে কিন্তু তারা গরিব অভাবী, জাকাত খাওয়ার মতো যদি হয়, তাদের যে উপার্জন আছে তা দিয়ে তাদের সংসার চলে না, কষ্ট হয়, তাহলে আপনি ভাই হিসাবে আপন ভাইকে জাকাতের টাকা দিতে পারবেন, বরং তাদেরকে বেশি দেওয়া উচিত অন্যদের চাইতে, কারণ তারা রক্ত সম্পর্কীয় আত্মীয়। কথা কি বুঝাতে পারছি? তবে আপনি বড় ভাই, আপনার বাবা মরে গেছেন, মারা গেছেন, ছোট ভাই আছে বেঁচে, তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ ছোট ভাইয়ের দায়িত্ব তখন আপনার উপরে, আপনি তখন লালন পালন করতে হবে তাকে। জাকাতের টাকা দিতে পারবেন ভাই বড়, তার সংসার আছে আলাদা বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন যদি সে অভাবী হয়, হকদার হয় জাকাতের। অনেকে অ্যাপসের ওয়াক্ত হলে আজান দিয়ে দেয়, কিন্তু আমাদের দেশে এই সময় অনেক পরে আজান হয়ে থাকে, আমরা কি অ্যাপসের সময় অনুযায়ী সালাত আদায় করতে পারবো নাকি আজানের জন্য অপেক্ষা করবো? দয়া করে বলবেন। দেখুন, মোবাইল অ্যাপসে যে আজান হয় সে আজানটা সঠিক মতে হচ্ছে কি না সেটা আগে দেখতে হবে, যে অ্যাপের টাইমিংটা আমাদের দেশের সূর্যাস্ত, সূর্য উদয়, নামাজের ওয়াক্তের সাথে মিল আছে কিনা, এটা এক নম্বর চেক করতে হবে। দুই নম্বর চেক করতে হবে আপনার যে মোবাইলে অ্যাপটা আছে ওই মোবাইলের ঘড়ির টাইম ঠিক আছে কিনা, কারণ ওই ঘড়ির টাইম যদি ভুল হয় তাহলে তো আজান ভুল টাইমে দিবে। এই দুইটা জিনিস চেক করার পর যদি দেখেন যে না সব ঠিক আছে, তাহলে অ্যাপের আজান অনুসরণ করে আপনি নামাজ পড়তে পারেন, আপনি ইফতার করতে পারেন, সাহরি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে বা যেখানেই হোক, মুয়াজ্জিন আপনার এলাকাতে আজান দুই মিনিট পাঁচ মিনিট পরে দিল, তো অ্যাপের আজান যদি টাইম মতো হয় আপনি ওইটাকে অনুসরণ করতে পারেন, যদি টাইম মতো না হয়, অনেক অ্যাপ আছে যে টাইম মতো হয় না, এই জন্য এটা চেক করে নিতে হবে, একদিন চেক করে নিলে